গতকাল ভারতের মাটি ছুঁয়েছে রাফায়েল যুদ্ধ বিমান। 2016 সালে ইন্ডিয়া এবং ফ্রান্সের গভর্নমেন্টের মধ্যে ডিল হয়েছিল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট 36টি রাফায়েল যুদ্ধ বিমান কিনবে 58,000 কোটি টাকার বিনিময়ে। 36টি রাফায়েল বিমানের মধ্যে একটি রাফায়েল বিমান ভারত 2019 সালে অক্টোবর মাসেই পেয়ে গিয়েছিল। 2021 সালের মধ্যে 36টি রাফায়েল ভারত পেয়ে যাবে। বর্তমান সময়ে ফ্রান্স 10টি রাফায়েল তৈরি করেছিল, এর মধ্যে 5টি ভারতকে দিচ্ছে। বাকি 5টি রাফায়েল বিমানে ভারতীয় পাইলটরা ফ্রান্সে ট্রেনিং করবেন। পুরো ট্রেনিং কমপ্লিট হতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 মাস। আজকে এই 5টি রাফায়েল যুদ্ধ বিমান এসে পৌঁছায় আম্বালা এয়ারবেসে। এই আম্বালা এয়ারবেস ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 200-300 কিলোমিটারের মধ্যেই খুব সহজেই পাকিস্তান বা চীনের বর্ডারে পৌঁছে যাওয়া যায়। এই 5টি রাফায়েল যুদ্ধ বিমান যুক্ত হবে ইন্ডিয়ান এয়ারফোর্সের নাম্বার 17 গোল্ডেন অ্যারোস স্কোয়াড্রনে। 1951 সালে এই স্কোয়াড্রন প্রথম তৈরি করা হয়েছিল। কার্গিল যুদ্ধে জয়লাভের ক্ষেত্রে এই স্কোয়াড্রনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে বর্তমান সময়ে ভারত ও চীনের মধ্যে যে টেনশন চলছে সেখানে রাফায়েলের কী ভূমিকা থাকবে। এক্ষেত্রে বলবো, রাফায়েল আসার ফলে ভারতের শক্তি কয়েকগুণ বেড়ে যাবে। ভবিষ্যতে যদি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ লাগে, সেখানে রাফায়েল থাকার ফলে ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাডভান্টেজ পাবে। অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা বলেছেন, দ্য রাফায়েল উইল বি এ ব্যাটেল উইনার ফর দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড এ হিউজ মর্টাল বুস্টার অ্যাট এ টাইম অফ মিলিটারি টেনশন উইথ চায়না। বর্তমান সময়ে 36টি রাফায়েল ইন্ডিয়ার পক্ষে যথেষ্ট নয়, ভারতীয় বায়ুসেনাতে আরও রাফায়েলের দরকার। একটা সময় ভারত সরকার ঠিক করেছিল 126টি রাফায়েল কিনবে। রাফায়েল যুদ্ধ বিমানে যে সমস্ত মিসাইল থাকবে তাদের মধ্যে অন্যতম হল ম্যাটিওর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইলের নো এসকেপ জোন বর্তমান সময়ের মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলের থেকে 3 গুণ বেশি। এছাড়াও এই যুদ্ধ বিমানে থাকবে MICA মাল্টিমিশন এয়ার টু এয়ার মিসাইল এবং স্কাল্প ডিপ স্ট্রাইক ক্রুজ মিসাইল। এইসবের দ্বারা রাফায়েলের পাইলট এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড যে কোনো টার্গেটকে নিমিষেই ধ্বংস করে দিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন।